হাই, হ্যালো, হাউ আর ইউ? আমি রণদীপ। আজকে তোমাদের জন্য কোনো গল্প নেই। না 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 না, আচ্ছা তোমাদের লজ্জা করে না? আমরা এত খাটাখাটনি করে দ্য ব্রোকেন ক্যাসেটসে দুদিন অন্তর অন্তর এত দারুণ দারুণ কন্টেন্ট আনছি, আর তোমরা কিনা সেগুলো শুনছই না। কিন্তু আমরাও কম যাই না বাবা। থ্রিলার ল্যান্ডের মোড়কে কেমন টুক করে তোমাদের ব্রোকেন ক্যাসেটসের কন্টেন্ট খাইয়ে দিলুম বলো। যাকে, যদি এই এপিসোডটা ভালো লাগে তাহলে নিচের কমেন্ট বক্সে গিয়ে বা পিনড কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে ব্রোকেন ক্যাসেটস চ্যানেলটা সাবস্ক্রাইব তো করবেই। কিন্তু আমাদের এই মুহূর্তে যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো এক্সপোজার। মানে আর কিছুই না, মানুষকে জানানো যে ব্রোকেন ক্যাসেটস ইজ হিয়ার টু রুল বেবি। কিন্তু সেটা আমরা করব কি করে? সেটা করার একমাত্র উপায় হলো শেয়ার করা। আজকে যে ভালোবাসা তোমরা থ্রিলার ল্যান্ডের জন্য দেখিয়েছো সেটা আর একবার চাই, একবার প্লিজ। ওকে, ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, যেখানে যেখানে সম্ভব ব্রোকেন ক্যাসেটসের ভিডিওগুলোর লিঙ্ক শেয়ার করো। বাবা মা, ভাই বোন, দাদা দিদি, বন্ধু ক্রাশ সবার থেকে ফোন কেড়ে নাও, ব্রোকেন ক্যাসেটস যাও, তারপর সাবস্ক্রাইব করে দাও। আর তাদেরকে বলে দিও যে শুনতে, মানে শুধু সাবস্ক্রাইব করে কিলাম ভিউটাও তো পেতে হবে। যাকে, তো তোমরাই হলে আমাদের শক্তি, আমাদের আর্মি। সো লেটস স্টার্ট আ ওয়ার। ওকে, তো শুরু হচ্ছে আজকের এপিসোড। বাট বিফোর দ্যাট, কি ইন্ট্রো মিউজিক? অলৌকিক কি গল্প ভালোবাসেন অথচ লাভক্রাফ্টের নাম শোনেননি? না, এরকম হরর প্রেমী বোধহয় আজকের যুগে বহু খুঁজলেও পাওয়া যাবে না। বিখ্যাত আমেরিকান লেখক হাওয়ার্ড ফিলিপস লাভক্রাফ্ট, তাকে আধুনিক হররের প্রবর্তক হিসাবেই ভাবা উচিত। কি বলেন লাভক্রাফ্ট ভক্তরা? লাভক্রাফ্টের ফ্যান হলে আমাদের ভিডিওটা শেয়ার করে দেব। যাকে, আজকে আমাদের অর্থাৎ থ্রিলার ল্যান্ডে ব্রোকেন ক্যাসেটসের ক্যামিও এপিসোডটা আমরা উৎসর্গ করতে চলেছি হরর সম্রাট H.P. লাভক্রাফ্টকে। চলো তাহলে তার সৃষ্ট সব থেকে ভয়ঙ্কর 6টি এন্টিটির সঙ্গে পরিচয় সেরে ফেলি একে একে। 6 নম্বরে থাকছে লাভক্রাফ্টিয়ান ইউনিভার্সের প্রাচীন দেবতা, যিনি আদতে অর্ধমানুষ এবং সাপেদের দেবতা, অর্থাৎ ইগ। 1929 খ্রিস্টাব্দে এই ইগের নাম প্রথম পাওয়া যায়। গল্পের নাম ছিল দ্য কার্স অফ ইগ। তিনি মধ্য আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ দিকের রাজ্যগুলোতে পূজিত হতেন। ইগ ছিলেন কিছুটা স্বৈরাচারী আর খামখেয়ালিপূর্ণ, কিন্তু নিজের সর্ববংশীয়দের নিখুঁতভাবে রক্ষা করার চেষ্টা করতেন তিনি। যারা তাদের আঘাত দেওয়ার বা মেরে ফেলার চেষ্টা করত তিনি তাদেরকে কঠোর শাস্তি দিতেন। তিনি ছিলেন আইগের পিতা এবং আউটার ওয়ার্ল্ডের দেবতা ইদ্রারের বিশেষ বন্ধু। আচ্ছা, এই সুযোগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, ইগ যেমন খুব সহজে রেগে যায় তেমনি তোমরা তাকে তুষ্টও করতে পারবে ততটাই সহজে। কেউ যদি তাদের বাচ্চাদের অর্থাৎ সাপের কোনো ক্ষতি না করে তাহলে কিন্তু তিনি কারুর অনিষ্ট করেন না। 1920 সালে এক আমেরিকান গবেষক গুয়াতেমালা থেকে ওকলাহোমা পর্যন্ত এলাকায় সাপদের নিয়ে একটা গবেষণা করছিলেন। সেই সময় তিনি ইগকে একটা অ্যাজটেক দেবতা কোয়েৎজালকোটল এবং মায়ান সর্পীয় দেবতা কুকুলকানের আদি রূপ হিসাবে চিহ্নিত করেছিলেন। গবেষণা চলাকালীন ওই ভদ্রলোক এটাও খেয়াল করেন যে ওকলাহোমার অধিবাসীরা কোনো রকমে ইগকে নিয়ে কোনো কথা বলতে চায় না।
1889 সালে ধস নামার আগে ওখানকার উপজাতিরা তাদের পুয়াবলো বা মরুভূমির যাযাবরদের তুলনায় ইগের উপাসনায় কিন্তু বেশি করত। যাই হোক, দক্ষিণ পূর্বের অধিবাসীদের থেকে পশ্চিমের লোকজনদের কাছে এই দেবতার আরাধনা বেশি লক্ষ্য করা যায়। তবে অন্যান্য প্রাচীন দেবতাদের তুলনায় ইগ কিন্তু অনেক কম ধ্বংসাত্মক ছিলেন। পঞ্চম এন্টিটি বা সজ্ঞাথের আত্মপ্রকাশ ঘটে 1936 সালে লাভক্রাফ্টের মাউন্টেন অফ ম্যাডনেস বলে একটা নভেলায়। সজ্ঞাথের কোনো নির্দিষ্ট আকার নেই এবং তারা রূপ বদলাতে সক্ষম। এল্ডার থিংস নামক আর এক লাভক্রাফ্টিয়ান প্রাণী এদের জেনারিক পরিবর্তন ঘটিয়ে তাদের দাসে পরিণত করেছিল, কিন্তু পরবর্তীকালে তারা মালিকের বিরুদ্ধে সরব হয়। এরপর তারা বিলুপ্তির পথে এগিয়ে যায়। সহজভাবে বলতে গেলে সজ্ঞাথেরা আসলে একটা জিলেটিনের মাংসপিণ্ড বা বড়সড় একটা অ্যামিবাও বলতে পারো। একটা সজ্ঞাথের পুরো দেহটা যদি একটা বৃত্ত তৈরি করে তাহলে তার ব্যাস হতে পারে আন্দাজ 15 ফুট। তবে কিছু কিছু সজ্ঞাথ নাকি এর থেকে ছোটও হয়। চোখ মুখ আর সিউডোপড যুক্ত একটা বুদবুদের মতো দেখতে এরা। তবে এদের না নির্দিষ্ট কোনো আকার নেই, ওই যে আগেই বললাম। তা দক্ষিণ মেরুতে যখন এদের একজনকে প্রথম দেখতে পাওয়া যায় তখন নাকি সে প্রচণ্ড গতিতে চলাচল করছিল। ধরো তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো, তোমার সামনে একটা চলন্ত ট্রেন চলে যাচ্ছে। তাকে তুমি ঠিক যতটা গতিতে চলে যেতে দেখবে ঠিক ততটাই গতি ছিল সজ্ঞাথের। এরা যখন কোনো শত্রুর মুখোমুখি হয় তখন তাদের ঘিরে ধরে এক ধরনের সাকসেশন এনার্জি তৈরি করে। এর ফলে শত্রুর মাথাটা দেহ থেকে আলাদা হয়ে যায়। শোনা যায় এভাবেই নাকি ওরা এল্ডার থিংসের ওপর প্রতিশোধ নিয়েছিল। কাজেই বুঝতেই পারছো এরা আসলে কিন্তু ভীষণ ভয়ানক এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত একটা প্রাণী। আচ্ছা, একটা কথা বলা হয়নি, প্রাণীটার কিন্তু একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। এরা মাঝে মাঝেই টেকেলিটি টেকেলিটি করে একটা শব্দ করে এক টানা সুরে ডেকে ওঠে, যা সম্ভবত কোনো পেঙ্গুইনের মেমিক্রি, যা এল্ডার থিংসের শহরে বন্দি থাকার সময় তারা রপ্ত করেছিল। শোনা যায় যে এই এল্ডার থিংসরা নাকি সজ্ঞাথের সমুদ্রের নিচে রাস্তা তৈরির কাজে ব্যবহার করতেন। তাদের এই ইচ্ছাধারী চেহারাকে তারা জীবন্ত মেশিনের কাজে লাগাতেন। তবে ধীরে ধীরে সজ্ঞাথরা বুদ্ধিমান হয়ে ওঠে। তারপরে একদিন বিদ্রোহী হয়ে এল্ডার থিংসদের হত্যা করে। তারপর তারা নিজেদের মতো করে নিজেদের শহর গড়ে তোলে। শোনা যায় বর্তমানে নাকি খুব কমই কিছু সজ্ঞাথ আমেরিকার গভীর সমুদ্রে বসবাস করে। আমাদের এই লিস্টের পরবর্তী অতিথি অর্থাৎ ড্যাগনের কথা 1919 সালে ড্যাগন নামক গল্পেই প্রথম লেখেন লাভক্রাফ্ট। পরে কুথুলু উপন্যাসেও এটার উল্লেখ পাওয়া যায়। ভালো কথা, এই ড্যাগন গল্পটা কিন্তু আমাদের থ্রিলার ল্যান্ডও আছে, শুনে নিতে পারো, প্রমোশন। তো যাই হোক, এই ড্যাগন ছিলেন ডিপ ওয়ান্সের একজন প্রধান দেবতা। বর্তমানে পৃথিবীর সমুদ্রগুলোতে বসবাসকারী একটা অর্ধ উভচর এবং অর্ধ মানব জাতি বলে তাকে মনে করা হয়। পিতা ড্যাগন এবং মা হাইড্রার সঙ্গী হিসাবেও তিনি পরিচিত, যদিও উভয়েই ছিলেন দেবতা। ড্যাগন মূলত গুপ্ত দেবতা বলেই পূজিত হতেন। খুব বৃদ্ধ বয়সে কিছু ডিপ ওয়ান্সরা নাকি চেহারায় বৃহৎ আকার ধারণ করে ড্যাগনের জন্ম দেন। বয়স বাড়তে বাড়তে এদের চেহারা বিশাল আকার ধারণ করে। ড্যাগনের জীবাশ্ম থেকে জানা যায় যে বয়সকালে ওদের চেহারা হয় প্রায় 50 ফুট। প্রাচীনকাল থেকেই বিভিন্ন সভ্যতার বিভিন্ন গ্রন্থে কিন্তু এই প্রাণীর কথা উল্লেখ পাওয়া যায়। তিনি একজন ধার্মিক পুরুষ এবং বেশ কিছু অকাল্টদের দেবতা হিসাবেও তিনি পূজিত হতেন। আপাতদৃষ্টিতে তিনি ছিলেন অমর, তবে সব ডিপ ওয়ান্সরাই নাকি বয়স বাড়লে প্রকাণ্ড আকার ধারণ করতে থাকে। তাই সেই জীবাশ্ম ড্যাগনেরই ছিল কি না সে নিয়ে কিন্তু সন্দেহ আছে। আমাদের এই লিস্টের 3 নম্বরে রয়েছে লাভক্রাফ্টিয়ান আউটার ওয়ার্ল্ডের অন্যতম প্রধান দেবতা অ্যাজাজথের সন্তান নরলাথোটেপ। এর আত্মপ্রকাশ ঘটে 1920 সালে নরলাথোটেপ নামেরই একটা গদ্যধর্মী কবিতায়। নরলাথোটেপ অন্যান্য প্রাচীন দেবতাদের মতো নিদ্রিত থাকেন না, বরং এনাকে ছিপছিপে কৃষ্ণবর্ণ সদা হাস্যময় এক মানুষের রূপে ঘুরে বেড়াতে দেখা যায়। যদিও তিনি থাকেন আমাদের এই পৃথিবীতেই, তবে আসলে নাকি তিনি অ্যাবিথ গ্রহের অধিবাসী। তার নাকি কয়েক হাজারেরও বেশি রূপ, যার কয়েকটা পার্থিব বিভৎসতাকে অনায়াসেই হার মানাবে।
অ্যাজাজাথের সাময়িক অনুপস্থিতিতে এই নল্লাথোটেপি কিন্তু আউটার ওয়ার্ল্ডের সমস্ত কিছু পরিচালনা করে থাকেন। আসলে কিন্তু তিনি শুধুমাত্র অ্যাজাজাথের সন্তানই নন, তার একনিষ্ঠ ভৃত্য। তবে অন্যান্য দেবতাদের মতো অদ্ভুত ভাষায় কথা বলেন নাই, বরং মানুষের ভাষাতেই তিনি বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন। আর অন্যান্য দেবতাদের মতো তিনি সর্বশক্তিমান এবং নিদ্রিত নন, তাই তার নিজের ইচ্ছা পূরণের জন্য তিনি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। এই কিছু কারণেই তিনি আউটার গড হলেও তার আচার আচরণ অনেকটা মানুষের মতো। তাকে লাভক্রাফ্ট অভিহিত করেছেন ভয়ানক গুপ্ত শক্তিগুলোর দূত হিসাবে। মৃত্যু বা ধ্বংসের থেকে নিজের অনুচর বাড়ানোই নাকি তিনি বেশি প্রয়োজনীয় মনে করেন, সেই কারণে ছদ্মবেশে তিনি সারা পৃথিবীতে ঘুরে বেড়ান। আর তার সঙ্গে থাকে একাধিক নাম না জানা বহির্জাগতিক যন্ত্র, যা মানুষের চেতনা বা বিবেচনা ক্ষমতা কেড়ে নিতে সক্ষম। তার বশে একবার যে চলে যায়, সে পৃথিবীর ধ্বংসের দৃশ্য অনুভব করে এবং শেষমেশ তার অনুচর হয়ে দাঁড়ায় নিজের প্রাণ রক্ষার্থে। লাভক্রাফ্টের অল্টারিগো চরিত্র র্যান্ডলফ কার্টারের স্বপ্নে তিনি মিশরীয় ফারাও রূপে দেখা দেন এবং তাকে এই সমস্ত লক্ষ্যের কথা বলে যান। এছাড়াও তাকে ব্ল্যাক ম্যান, থ্রি লোবেড আই ইত্যাদি রূপেও দেখা যায়। আমাদের এই কাউন্টডাউনের দু নম্বরে থাকছে লাভক্রাফ্টের লিখে যাওয়া প্রাচীন দেবতাদের মধ্যে অন্যতম কুথুলু। তিনি আপাতত প্রশান্ত মহাসাগরের নিচে তলিয়ে যাওয়া রেলিহা শহরে নিদ্রিত অবস্থায় আছেন। তার প্রথম আত্মপ্রকাশ ঘটে 1928 সালে দ্য কল অফ কুথুলু উপন্যাসে। কোনো একটা অজ্ঞাত শিল্পীর নির্মিত মূর্তিতে তার পর্বত প্রমাণ চেহারার একটা আন্দাজ পাওয়া যায়। শোনা যায় তিনি নাকি স্বপ্নে ক্রমাগত এক অদ্ভুত প্রাণীকে দেখে শেষমেশ আর থাকতে না পেরে তার মূর্তি বানিয়ে ফেলেন। নির্মাণ কার্যের পর তিনি নিজেই আঁতকে ওঠেন তার বিভৎসতায়। অক্টোপাস, ড্রাগন এবং মানুষের অবয়ব মিলিয়ে তিনি তৈরি করেছেন সেই বিকট দর্শন মূর্তি। তার সারা গায়ে মাছের আঁশের মতো কি একটা বস্তুতে ভর্তি। তার দুদিকে বড় বড় দুটো ডানা, সুঁড়ওয়ালা কিম্ভূত একটা মুখ এবং বিশাল নখযুক্ত থাবায় ভর করে দাঁড়িয়ে আছে প্রাণীটা। কিছু কাল্টিস্টদের কাছ থেকে জানা যায় যে লাভক্রাফ্টের তৈরি কুথুলুর মতো প্রাচীন দেবতারা ঘুমিয়ে থাকলেও তারা নাকি সমস্ত মহাবিশ্বের ঘটনার ঘনঘটা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল থাকেন। তবে নিজেরা জাগ্রত হতে পারেন না তারা, তাই মানুষদের স্বপ্নাদেশ দিয়ে তাদের সম্মোহন করে প্রলুব্ধ করেন তাদের পুনরায় জাগিয়ে তোলার জন্য। শোনা যায় যে কুথুলুর নাকি প্রচুর অনুচর এবং উপাসক এখনও লুকিয়ে আছে বিশ্বের নানা প্রান্তে। আরেবিয়া, গ্রিনল্যান্ড, চায়না প্রভৃতি জায়গায় তাদের নিদর্শন পাওয়া গেছে। আমি জানি তুমি এখন কি ভাবছো। তুমি ভাবছো যে কুথুলু যদি তোমাকেও এমন একটা স্বপ্নাদেশ দেয় এবং তাকে জাগিয়ে তুলতে বলে, তাহলে তুমি কি করবে। সেক্ষেত্রে একটা ভালো খবর দিয়ে রাখি, সেটা হলো তাকে জাগিয়ে তোলার যে রিচুয়াল হয়, তাতে এমন এক দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করতে হয় যা সাধারণ মানুষের জীব উচ্চারণ করতে ব্যর্থ। একমাত্র তাদের অনুচরেরাই সেই মন্ত্র উচ্চারণ করতে পারে। সেই মন্ত্রের অর্থ দাঁড়ায় যে কুথুলু স্বপ্নে অপেক্ষা করছে, আর এদের কাছে কুথুলু মহাবিশ্বের এক এবং অদ্বিতীয় সম্রাট। তবে এই সকল মানুষ ছাড়াও ডিপ ওয়ান্স নামক কিছু লাভক্রাফ্টিয়ান প্রাণীদেরও উপাস্য ছিলেন এই কুথুলু। নাও ইটস টাইম ফর দ্য বেস্ট, অর্থাৎ এইবার আমরা বলবো লাভক্রাফ্টের তৈরি সব থেকে শক্তিশালী দেবতা অ্যাজাজাথের কথা। লাভক্রাফ্টের তৈরি আউটার ওয়ার্ল্ডের সর্বংসহা দেবতা এই অ্যাজাজাথ। তাকে ধ্বংসের আদিমতম দেবতা হিসাবেও অভিহিত করা হয়েছে। অ্যাজাজাথের নির্দিষ্ট কোনো বর্ণনা দেওয়া যায় না, কারণ নল্লাথোটেপের মতোই এনারও প্রচুর রূপ এবং ইনি ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করেন। তবে যেহেতু লাভক্রাফ্টের কসমিক হরর গল্পগুলোতেই মূলত এনাকে দেখতে পাওয়া যায়, তাই অনেকের মত যে অ্যাজাজাথ আসলে একটা বিশালাকায় ব্ল্যাক হোলের রূপক মাত্র। এমনকি মহাকাশে এই ব্ল্যাক হোলের অবস্থান নিয়েও একটা আন্দাজ করা হয়েছে। তবে গল্প মতে তিনি সাগ্গাই গ্রহের অধিবাসী। অ্যাজাজাথের অসীম ক্ষমতার কথা জেনেই বাকি দেবতারা তাকে ললাবাই শুনিয়ে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করেন, কারণ অ্যাজাজাথ যদি একবার সম্পূর্ণভাবে জেগে যান,
তাহলে সমগ্র মানব জাতি তথা পৃথিবী নিমেষেই ধূলিসাৎ হয়ে যাবে। রনাল্ড সি এক পুরনো পরিত্যক্ত মন্দির থেকে এক অজানা দেবতার বিগ্রহ আবিষ্কার করেন, যা তার বিশ্বাস আসলে অ্যাজাজাথেরই একটা রূপ। তার সুরের মতো বেশ কয়েকটা পা, ছাই রঙা গা আর গহ্বরহীন বিশালাকার একটা মুখ আছে, আর আছে ভয়ঙ্কর লাল লাল চোখ যা চকচকে চুল দিয়ে ঢাকা থাকে, সম্ভবত তার বিভৎসতা লুকাতেই। অ্যাজাজাথের নির্মম ধ্বংসের কিছু দৃষ্টান্ত পাওয়া যায় আব্দুল আল হাজরেদের লেখা ফিকশনাল অকাল্ট বই নেক্রোনমিকানে। শোনা যায় কুথুলুর মতো এখনও পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে আছে এই অ্যাজাজাথের উপাসকরা, যাদের মধ্যে অন্যতম গোট স্যুটের অধিবাসীরা। অ্যাজাজাথকে তুষ্ট করতে তারা নরবলি দেয়, তবে একেবারে বলিকে হত্যা না করে তিলে তিলে যন্ত্রণা দিয়ে তাকে শেষ করা হয়। আচ্ছা, একটু আগেই যে আব্দুল আল হাজরেদের লেখা ফিকশনাল অকাল্ট বই নেক্রোনমিকানের কথা বললাম, এইটার বিষয়ে যদি তোমরা আরও জানতে চাও তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করো। আমরা যদি দেখি যে তোমরা সবাই ইন্টারেস্টেড, তাহলে এই নেক্রোনমিকান নিয়ে আমরা আর একটা এপিসোড করব। আজকের মার্ভেল বা ডিসির ইউনিভার্স সৃষ্টির বহু আগে, আজ থেকে 100 বছরেরও বেশি আগে, এই বিশাল ইউনিভার্স তৈরি করে গিয়েছিলেন লাভক্রাফ্ট। তিনি, তার ইউনিভার্স এবং তার সদস্যরা এখনও সমান তালে এই যুগের হরর লেখকদের অনুপ্রেরণা যুগিয়ে যাচ্ছে। আজকে আমাকে স্ক্রিপ্টিংয়ে সাহায্য করেছে অনুভব এবং স্মিতা, এডিটিংয়ে ছিল অনুভব এবং কভার ডিজাইনিংয়ে সায়ন। টিম থ্রিলারল্যান্ড এবং দ্য ব্রোকেন ক্যাসেটসের তরফ থেকে সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থেকো, ভয়ে থেকো। আর হ্যাঁ, ওই ভিডিও শুরুর আগে যেটা বললাম, শেয়ার শেয়ার শেয়ার, মনে থাকবে? টাটা।